السلام عليكم، আমি আজ বানাবো আমাদের স্পেশাল ব্রেড পকেট। এর জন্য আমি দুইটা ব্রেড নিছি, এই পাশের এগুলো আমি কাটে নিব, আর তার সাথে এটা হলো গরুর মাংসের কিমা। তো আমি গরুর মাংসের কিমাটা কালকেই বানাইছিলাম, তো এখন আমি আপনাদের বানাইয়া দেখাবো সেই কিমাটা ইউজ করে। আর চারপাশের মুখ সিল করার জন্য এই জায়গায় সামান্য একটু আটা পানি দিয়ে করে নিচ্ছি, দেখাচ্ছি। আমি দেখেন আমি ব্রেডের চারপাশের অংশ কাটে নিচ্ছি, তা আমি এখন এটার ভিতরে এই পুরগুলো দিয়ে দিব। দেখেন আমি ব্রেডের ভিতরে পুরগুলো দিয়ে দিছি, তা এখন আমি এটা এইভাবে বন্ধ করে দেব। এইভাবে বন্ধ করে চারপাশটা আমি এই এই মিক্সরন দিয়ে বন্ধ করে দেব। আমি করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার ব্রেড পকেটগুলো বানানো হয়ে গেছে, আমি এখন এগুলারে ফ্রাই করব। চলো আমি তোমাদের দেখাই। বানিয়ে তোমরা ফ্রোজেন করেও রাখতে পারো, যাতে রমাদানে তোমাদের আর কোনো কষ্ট না হয়। তা আমি ফ্রোজেন করছি না, তা আমি তোমাদের দেখানোর জন্য শুধু দুইটা বানিয়ে দেখাচ্ছি। চলো এখন ফ্রাই করার পালা। দেখো আমি প্যানে অয়েল দিয়ে দিছি, তা এখন আমি ব্রেড পকেটগুলো দিয়ে দিচ্ছি। একটু ফ্রাই হওয়ার পরেই আমি নামিয়ে ফেলবো, যখন হয়ে যায় তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার ব্রেড পকেটগুলো হয়ে গেছে, দেখো কেমন আওয়াজ হয়, অনেক ক্রিস্পি হয়। তো তোমরা এই রমাদানে ব্রেড পকেটগুলো বানাও। ব্রেড পকেটগুলোতে তোমরা অন্য কিছু ইউজ করতে পারো, পুর হিসাবে তোমরা চিকেনের কিমা ইউজ করতে পারো, অথবা ভেজিটেবলও ইউজ করতে পারো। সবাইকে বানায় খাওয়াও এই রমাদানে, সবাই ভালো থাকো, আর সবাইকে অগ্রিম রমাদান মোবারক। আমাদের জন্য সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।